হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি গ্র্যান্ড মুঘল রেস্টুরেন্টে। আজকে মুঘল রেস্টুরেন্টের মাটন ম্যান্ডিটা ট্রাই করবো। চলেন গাইস, ওদের অ্যারেবিয়ান ডিশগুলো কেমন হয় দেখি। আমি চারজনের মাটন ম্যান্ডি অর্ডার করছি, আর আপনারা চাইলে দুইজনের যদি বলেন ওরা দুইজনের করে দিবে। বাট মেনুতে কিন্তু দুইজনের লেখা নাই, আমি দেখতে সুন্দর লাগার জন্য। যদিও আমরা দুইজন, সমস্যা নাই, আমরা সবাই যেহেতু অ্যারেবিয়ান খাবার খুবই লাইক করি, তো বাসায় নিয়ে গেলে সবাই অনেক খুশি হয়ে যাবে। একটু কাছে এনে দেখাও। হ্যাঁ, রাইসগুলো কিন্তু একদম অ্যারেবিয়ান রাইস, যেগুলো ওরা ম্যান্ডিতে ইউজ করে না ওইগুলোর মতোই দেখতে লাগতেছে। ওরা কিন্তু এখানে চিকেন জালি কাবাব ইউজ করছে, যেহেতু আমি চার জোড়া নিছি তো চারটা ইউজ করছে। দেখাচ্ছ টমেটো, ক্যাপসিকাম, উপরে পুদিনা পাতা, লেমন, কাঁচামরিচ, এগুলো দিয়ে ডেকোরেট করছে, আর পেঁয়াজ, আর একটা হচ্ছে অনিয়ন সালাদ। মাটনটা কিন্তু গ্রেভি টাইপের না। আমার হাত কিন্তু দোয়াতে কোনো সমস্যা নেই, আমরা হাত দিয়ে খেতে লাইক করি, তো চামচ টামচ দিয়ে আমরা খাই না। ঠিক আছে, মাটন কয় পিস ইউজ করছেন বলতে পারবেন? 8 পিস। আচ্ছা, একজনে দুইটা করে নিতে পারবে। যেহেতু অ্যারেবিয়ান ডিশ, ওরা খুব সুন্দর করে সার্ভ করার ট্রাই করছে। সব আরব কান্ট্রির জন্য লাহাম মেহেন্দি হচ্ছে একটা জনপ্রিয় খাবার। আমাদের ওইখানে থাকতে একদম কম হলে মাসে একবার দুইবার খাওয়া হতো, এখন বাংলাদেশে এসে তো বছরে দুইবারও খেতে পারতেছে না, কারণ অনেক দিকে থাকে অনেক দিকে থাকে না। মাংসটা হাতে নেওয়ার সাথে সাথেই ছেড়ে গেছে, আর খুবই সফট। আপনারা বলবেন কি নেওয়ার আগে বলতেছেন সফট, এটা আসলে সফট, খেতে ভালো লাগবে হয়তো বা, আর একটু গ্রেভি টাইপের। রাইসের সাথে জালি কাবাবটা ট্রাই করবো, আর আপনারা যদি চারজনের জন্য নিতে চান তাহলে এটা হচ্ছে 1700 টাকা দিয়ে নিতে হবে। আমি কিন্তু অ্যারেবিয়ান খাবার অনেক দিকে ট্রাই করছি, বাট ম্যান্ডিটা ট্রাই করি নাই, তো আজকে ট্রাই করে ফেললাম অ্যারেবিয়ান ম্যান্ডি। আর বাংলাদেশে বসে অ্যারেবিয়ান ম্যান্ডি খাওয়াটা খুবই আলাদা, অনেকটা আলাদা, বাট খেতে মজা লাগতেছে, ভিন্ন রকম একটা স্বাদ লাগতেছে আমার। জালি কাবাবটা আমার কাছে ভালো লাগছে খেতে, মাটনই সেরা ম্যান্ডির জন্য, মাটন থাকলে হয়েছে। তবে আমার কাছে ওভারঅল ভালো লাগছে, অসম্ভব সুন্দর করে ওরা ডেকোরেট করে সার্ভ করে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। অ্যারেবিয়ান ম্যান্ডির মধ্যে মানে জালি কাবাবটা না দিলে চলতো, এটা বেশিরভাগ কাচ্চির সাথে যায়, বিরিয়ানির সাথে যায়, তবে দিছে ভালো হয়েছে। যাদের ইচ্ছে খাবেন, না খেলে না খাবেন, সমস্যা তো নাই, শুধু শুধু খেতে অনেক ভালো লাগছে। 1700 টাকা অনুযায়ী চারজনের জন্য আমার মতে বেস্ট, কারণ মাংসের পরিমাণও বেশি ছিল, সাথে এক্সট্রা জালি কাবাব দিচ্ছে, ডেকোরেট অসম্ভব সুন্দর। এগুলোর সাথে বেশিরভাগ সফট ড্রিঙ্কসে খেতে ভালো লাগে, যার কারণে আমি অন্য ড্রিঙ্কস অর্ডার করি নাই, সফট ড্রিঙ্কসে অর্ডার করছি। যারা মাটনের মধ্যে আলাদা কিছু ট্রাই করতে চাইতেছেন তাদের জন্য এটা বেস্ট মনে করব। অ্যারেবিয়ান ম্যান্ডির মতো না হোক, বাট আলাদা, খুবই আলাদা, বাংলাদেশি খাবারের তালিকায় একদম পড়ে না। ওরা যে মশলাটা দিয়ে মাটনটা মেক করছে, ওই মশলাটাই মূলত অনেক মজা, যার কারণে খেতে ভালো লাগতেছে। অ্যারেবিয়ান কাপসা আছে না, কাপসার মতো লাগছে আর কি, বুঝছো, মানে ম্যান্ডির মতো না। ম্যান্ডির মধ্যে কিন্তু একটা পুরা পুরা স্মেল থাকে, মানে ম্যান্ডিটা না খুবই আলাদা, আপনারা কোনোদিন খেলে বুঝতে পারবেন, যারা খাইছেন তারা অবশ্যই বুঝতে পারতেছে। অ্যারেবিয়ান ম্যান্ডি, কাপসা, সোয়া, ফাহাম, তারপর হচ্ছে এই যে বিভিন্ন রকম বোরমা, শর্মা, মানে অনেক রকম খাবার। আর ওইখানে আলবাইকের কথা তো আমি কোনোদিন বলতে পারি না, আলবাইকটা অনেক ভালো লাগে, কারণ হচ্ছে ওইখানে মানে খুবই অল্প প্রাইসের মধ্যে আলবাইকটা খুবই বেস্ট। অ্যারেবিয়ান কাপসার সাথে একটু যাচ্ছে, বাট ম্যান্ডির মতো লাগতেছে না। ম্যান্ডি এমন একটা খাবার, খেতে সবার ভালো লাগবে, খুবই মজাদার একটা খাবার, আমার ইচ্ছে করে সবাইকে খাওয়াতে। আমাদের রেস্টুরেন্টটা অবস্থিত আমাদের চট্টগ্রাম শহরের দামপাড়া ওয়াসা পুলিশ লাইনের পাশে, সিএমপি প্লাজা, গ্র্যান্ড মোগল রেস্টুরেন্ট।
খুবই ডিফারেন্ট, খুবই আলাদা একটা টেস্ট ছিল, বাঙালি খাবারের মতো না। আমি কিন্তু খাইছি, আবার নিয়েও যাচ্ছি আমার আম্মুর জন্য, কারণ আমার আম্মু কিন্তু মেহেন্দি অনেক লাইক করে। মাটনের মধ্যে যদি আলাদা কিছু ট্রাই করার ইচ্ছে থাকে, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা মজা ছিল, মশলাটা ইউনিক ছিল, রাইসগুলো খুবই ভালো ছিল। আর এখানে হচ্ছে 5% বেড, আর 10% হচ্ছে সার্ভিস চার্জ। সবাই দোয়া করবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার সব ভিডিও বেশি বেশি করে দেখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক পেজ একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই।